কবি না তো সবসময় চাইলেই লিখতে পারি না। কি লাইন বলবো, আমার তো নিজেরই মুখস্থ নেই। অসহ্য ফুল না কেউ দেখতে পায় না কেউ শুকতে পায়, এটা হচ্ছে ফার্স্ট লাইন আই থিঙ্ক। রিসেন্টলি কোনো কবিতা লেখা হয়েছে কিনা? আমার রিসেন্ট টাইমে আসলে কবিতা লেখা হয়নি, এর মধ্যে একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর আমি অ্যাকচুয়ালি ওরকম মানে কবি না তো সবসময় চাইলেই লিখতে পারি না, হঠাৎ করে যদি মাথায় আসে তখন হুট করে জাস্ট লিখে ফেলতে পারি। এই যে দা নিউজের এই শোর জন্য কোনো লেখা, আপনার লেখা চারটা লাইন কি? অ্যাকচুয়ালি আমি এখনও কোনোটা বের করিনি বা কোথাও লিখিনি, আর পাবলিশও করিনি। সো একটা সময় হয়তো পাবলিশ করবো, এরপরে এর আগে একটু গোপনে রাখতে চাচ্ছি। মানে প্রকাশ বই হিসেবে প্রকাশ করার কোনো ইচ্ছে আছে কিনা? যদি অনেকগুলো কবিতা কখনো লিখতে পারি তখন হয়তো বা। কতগুলো লিখেছেন এ পর্যন্ত? 5-6টা হবে। হ্যাঁ, কবিতা কাকে শোনান? যখন সুযোগ পাই তখন খুব কাছে আশেপাশে মানুষজনকে একটু শুনিয়ে ফেলি, ভয় পাই যদি তারপর আবার কেউ ছেড়ে দেয় নকল করে ফেলে। না না, এরকম কি হয়েছে যে কবিতা শোনার পর বা লেখার পর বলেছে যে খুব একটা ভালো হয়নি তো এটা, এরকম কি হয়েছে? না বলেছে না খুব সবগুলি ভালো হয়েছে, মানে কমেন্ট? আমার আমার কাছে হচ্ছে কি, যেটা নাকি আমার ফেভারিট একদম, যেটা নাকি আমি জানি কেউ খারাপ বলার সুযোগই নেই, সেটাই সবাইকে শুনে। সো এখন পর্যন্ত কেউ খারাপ বলে ওটা আমরা কি আজকে একটু শুনতে পাই? না না না, আই এম সো সরি। এই কবিতা পুরোটা মিলে একটা জিনিস, মানে দুইটা তিনটা লাইন যদি আমরা দর্শকদের জন্য অ্যাড করতে পারি। না না না, তারপর কবিতার নাম? আচ্ছা, কবিতার নাম বলতে পারি, অসহ্য ফুল। অসহ্য ফুল, দুটো লাইন? কি লাইন বলবো, আমার তো নিজেরই মুখস্থ নেই। অসহ্য ফুল না কেউ দেখতে পায় না কেউ শুকতে পায়, এটা হচ্ছে ফার্স্ট লাইন আই থিঙ্ক। এখন আসি ট্রাভেল নিয়ে। আমি কিছু ছবি দেখেছি, মানে ফেসবুক ফলোয়ার হিসেবে, মানে আমরা যখন ফেসবুকে অনেক কিছু দেখি আর্টিস্টদের কাজ, ছবি, প্রমোশন সব কিছু, তখন দেখলাম অনেকগুলো জায়গায়। রিসেন্টলি কক্সবাজার একটা ট্যুর ছিল মনে হয়, তো ঘুরতে যে যাওয়ার যে প্ল্যানিং, এই যে কাজের মধ্যে দিয়ে এটা কখন প্ল্যান করা হয়? অনেক সময় থাকে না যে অবসর তো টাইমটা কম থাকে যে শুটিং এর বাইরে। আমার বাসার সবাই ঘোরার জন্য এত পাগল থাকে, স্পেশালি আমার আম্মু, কয়েকদিন পর পর ওনার শুরু হয়ে যায়, হ্যাঁ এখানে যাই ওখানে যাই। আর মানে বেশিরভাগ সময় সে কক্সবাজারে যেতে পছন্দ করে, এবং কক্সবাজার গত বছর মনে হয় আমার 7-8 বার যাওয়া হয়েছে, কাজ এবং হচ্ছে ফ্যামিলি ট্রিপ সহ। এত ঘোরা হয়, মানে আমার পুরো ফ্যামিলি হচ্ছে ঘোরার জন্য সবসময় অলওয়েজ রেডি, এইভাবে হচ্ছে ঘোরাটা হয়। আর নিজেও আমি এত ট্রাভেলিং পছন্দ করি, আমার ঘুরতে খুব ভালো লাগে। যে মিডিয়ার একটা জার্নি, এটা ফ্যামিলি, অন্য কোনো মেম্বার কি মিডিয়াতে কাজ করে যে একটু সাপোর্টিভ, যে জন্য সাপোর্ট করে বেশি? না, আমার ফ্যামিলি আর কেউ মিডিয়াতে কাজ করে না, বাট আমার ফ্যামিলি হচ্ছে কি এমন টাইপের যে যেটাই আমি করি না কেন তারা সেটাতেই সাপোর্ট করবে। যদি আমি হচ্ছে কি এখানে অ্যাক্টিং না করে হচ্ছে কোনো ডক্টর হতাম, সেটাতেও তারা সাপোর্ট করতো, তারা আমার ডিসিশন যেটা সেটাকে সাপোর্ট করবে।